নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত মানসী সরকার ভিলেজ ফুডে। তো আজকে আমি আবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে আমি যে রেসিপিটা করব, এই যে দেখছো বেগুন, একটা বেগুন আর একটা আলু নিয়ে নিয়েছি, তেলাপিয়া মাছ রয়েছে, তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলুর ঝোল করবো বন্ধুরা। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, ভিডিওটি দেখতে থাকো। সবার প্রথমে বেগুন আলু আর মাছ কেটে নেব। মাছ ধুয়ে নিয়েছি, বেগুন আলু কেটে নিয়েছি, উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। বেগুন আলু রান্নার জন্য আমি কিন্তু কোনো মশলা নিইনি বন্ধুরা, আমি শুধু নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই গরম পড়ছে তো গরমে হালকা খাওয়াটাই ভালো। কড়াই গরম করে নিয়েছি আর মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছিলাম, মাছগুলি দিয়ে দেব। মাছগুলিকে ভাজা হয়ে গেছে, এবারে মাছ উঠিয়ে নেব। কড়াইয়ের মধ্যে বেগুনগুলি দিয়ে দেব। বেগুনগুলি দিয়ে দিয়েছি, এবারে বেগুনগুলিকে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। বেগুনগুলিকে খুব বেশি কড়া করে ভাজিনি, দেখো বন্ধুরা হালকাভাবে ভেজে নিয়েছি। বেগুনগুলি ভেজে উঠিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কিন্তু ভাজবো না, ওর মধ্যে আমি আলুগুলি দিয়ে দেব, কেটে রাখা আলু। পেঁয়াজ কিন্তু আগে থেকে আমি ভেজে নিয়ে নিই, পেঁয়াজের সাথে আলুগুলি দিয়ে দিয়েছি, আলু আর পেঁয়াজ একসাথে করে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর আলু হালকাভাবে ভেজে নিয়েছি, হলুদ দিয়ে দেব, লবণ নেড়ে দেব। আলুটা কষে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দেব। উনুনের আঁচটা কমিয়ে রেখে 1 মিনিট ঢাকা দিয়ে দেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নেব, নেড়ে দিচ্ছি। আলুগুলি খুব ভালোভাবে কষে নিয়েছি, এবারে ভেজে রাখা বেগুন দিয়ে দেব। ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দিচ্ছি। বেগুনগুলি দিয়ে দেওয়ার পরে বেগুন আলু খুব ভালোভাবে কষে নিয়েছি, এবারে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, জল দেওয়ার পরে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব উনুনের আঁচটা কমিয়ে রেখে। 2 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে নেব। আলুগুলি কতটুকু সিদ্ধ হয়েছে দেখে নেব। এই যে দেখো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে দিয়েছি, এবারে আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
মাছ দেওয়ার পরে এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে ঢাকনা খুলে নেব। তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে, প্রায় হয়ে গেছে। এবারে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে। জিরে গুঁড়ো দেওয়ার পরে তরকারিটা একটু ফুটিয়ে নিয়েছি বন্ধুরা, আর রেসিপিটা কিন্তু হয়ে গেছে। বেগুন আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা বেগুন আলু দিয়ে মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। আর এই গরমে এরকম পাতলা ঝোল মশলা ছাড়া খাওয়াটাই কিন্তু খুব ভালো। তো বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা ঘরে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আশা করছি ভালো হবে, খারাপ হবে না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা।